কেউ যদি মানুষ মারে তাদের কোনো নিস্তার নাই, আমরা তাদের ঘর বাড়ি সিলেক্ট করে রাখব, যদি চট্টগ্রামে কোথাও ঘর পড়ে বিএনপি নেতাদের ঘর প্রোটেক্ট করা যাবে না। আমরা এখানে আমাদের নেতৃবৃন্দ সবাইকে নিয়ে এসেছি, এই নির্বাচনে আমরা সাংগঠনিক শক্তির প্রকাশ করতে চাই। আমাদের বিশাল সংগঠন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ একটা শক্তিশালী সংগঠন আমাদেরকে দিয়েছেন। এই মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে আমার বাবা নিজেও ছিলেন, জহুরাম চৌধুরী ছিলেন, এম এ মান্নান সাহেব ছিলেন, একটা বিশাল শক্তিশালী সংগঠন আন্দোলন সংগ্রামে। এখানে আমাদের আবুল কালাম সদাগর যিনি ঐতিহ্যবাহী একটা পরিবার এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগকে সবসময় সহযোগিতা করছেন, এই পরিবারগুলোই তো সিনিয়র সহসভাপতি ছিলেন। সবাইকে নিয়ে আসলে সংগঠন যথাযথভাবে কাজ করলে ভয় যেটা, সংকোচ যেটা, যেটা তারা জঙ্গিবাদী গোষ্ঠী আগুন দিয়ে মানুষ পোড়ানোর ভয় যেটা দেখাচ্ছে সেটা কেটে যাবে। আমরা কিন্তু সবাইকে একটা বার্তা দিচ্ছি, কেউ যদি মানুষ মারে তাদের কোনো নিস্তার নাই, আমরা তাদের ঘর বাড়ি সিলেক্ট করে রাখব, যদি চট্টগ্রামে কোথাও ঘর পড়ে বিএনপি নেতাদের ঘর প্রোটেক্ট করা যাবে না, এটা কিন্তু আমরা বলে দিচ্ছি বারবার। মানুষের রাগ এবং ক্ষোভ থেকে তারা রক্ষা পাবে না।